বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি চলে আসলাম আবার নতুন রান্না নিয়ে। আমার কাছে নতুন নামিগুলো আগেও খেয়েছি, আজকে আবার সেই রান্নাটা নিয়ে আসলাম। আজকে রান্না করব সেদ্ধ ভাত, স্বাস্থ্যসম্মত, খেলে পেটের সমস্যা হবে না। মাঝে মধ্যে এগুলো খাওয়া উচিত, আমরা প্রত্যেকেই এগুলো খেতে জানি কম বেশি, তাও আমি দেখিয়ে দিচ্ছি। আবার আমি আমার ঘরে থাকা যে উপকরণ ছিল তাই দিয়ে আমি এটা বানাবো। এটা বানাতে লাগবে বরবটি, ছিল আমার কাছে বরবটি নিয়েছি, সামান্য কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, কিছু পেঁপে, সামান্য দুই পিস মুরগি, আর লাগবে চাল। সব উপকরণ একসাথে আমি সেদ্ধ করে দিব, এর সঙ্গে লবণ দিব, কোনো রকম হলুদ মরিচ তেল এগুলো ব্যবহার করব না। সব চলে যাই রান্নায়। এখন এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা চাল। দিয়ে দিলাম মাংসটা, আমার হয়ে গিয়েছে আজকে সেদ্ধ সবজি ভাত। এখন পরিবেশন করে নিব। আলহামদুলিল্লাহ রসুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে।